কোরআনুল কারীম জীবন্ত মুজিজা, তা আপনারা জীবন্ত মুজিজা সারা জীবন শুনছেন কিন্তু মুজিজা দেখেন নাই। আমি হাতে কলমে মুজিজা দেখাই মানুষকে, যে আপনারা যদি মুজিজা দেখতে চান দুনিয়ায় কোরআনের মাহফিলে এসে দেখে যান, যে এই কোরআনের মাহফিলে মানুষজন খেয়ে না খেয়ে এই জায়গায় এসে হাজির হয়। পৃথিবীর আর একটাও মজলিস নাই যেই জায়গাতে মানুষ পেট ফাঁকা করে অন্য কিছু শোনার জন্য আসে, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক না বললেও মাঝে মাঝে আমরা বিভিন্ন সমাবেশ দেখতে পাই, পাই না ভাই? কেমনে সমাবেশ করে, যারা করে ওনাদের কাছে খবর নিয়ে এল, আগের থেকে শাড়ি দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, বাস ভাড়া করার পরে কর্মী খুঁজে পাওয়া যায় না, ঠিক না? একমাত্র ব্যতিক্রম মাহফিল কোরআনের মাহফিল, যেখানে টাকা পয়সা দেওয়া লাগে না, উল্টা নিজেদের টাকা দিয়ে মাহফিলকে সফল করে যায়। এটাই জীবন্ত কোরআনের মর্যাদা, ঠিক না? এটা কোরআনুল কারীম। আরো উদাহরণ দেই, আপনাদেরকে বাড়িতে কেউ দাওয়াত দিছে যে বাবা আমার বাড়িতে আপনি একটু আইসেন, দাওয়াত দিছে, আপনি সুন্দর করে তার বাড়িতে জামা কাপড় ফ্রেশ করে পরে চলে গেছেন, যে উনার বাড়িতে সোফা আছে, উনার বাড়িতে খাট আছে, উনার বাড়িতে চেয়ার আছে, কোনো কিছুতে বসতে না দিয়ে আপনাকে একটা সারের কাগজ, আপনাকে একটা সিমেন্টের বস্তা ত্রিপল পেরে বলছে আপনি এখানে বসেন, আপনি কি বলবেন? আরে ব্যাকর, আমি তোমার থেকে গরিব হতে পারি, অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে, তাই বলে খ্যারের উপরে সারের বস্তার উপরে বসাচ্ছিস, এত বড় অপমান! বাড়ির থেকে আসার পর বাড়িতে এসে বলবে আমি ভুল করে একবার গেছিলাম, আমার বেটা তার বেটা তার বেটা, নাতি পর্যন্ত ওসিয়ত করলাম, জীবনে কোনোদিন সোনার প্লেটে খাওয়ালেও ওই বাড়িতে যাবি না, কিনা? তারা ঠিক বললেন, তারা বোঝেন নাই কেন এই কথা বলছি। কোরআনের মাহফিলে নতুন জামা কাপড় ফ্রেশ, এরপরে আসলেন একবার বিবেচনাও করলো না, ময়লা আছে নাকি বসা যাবে নাকি যাবে না, আমার স্ট্যাটাস কত, হ্যাডাম কি, বেতন কি, পজিশন কি, কিচ্ছু দেখে নাই, আসছে চুপ করে মাটিতে বসে গেছে, নিজের পরিষ্কার কাপড় ময়লা করে নিয়ে গেছে, অন্য কোন জায়গায় এটা সম্ভব নয়, কোরআনের খাতিরে সম্ভব, ঠিক না? ওই ময়দান এইগুলা, এগুলা থেকে দেখার শেখার অনেক কিছু আছে। এ কয়টা লোককে কন্ট্রোল করার জন্য অন্তত 50টা আনসার, 200টা পুলিশ, নিজেদের স্বেচ্ছাসেবক, এরপরে বাঁশি ফুকাও, থামো, বসো, ওঠো, কুদো, শোনে না কথা, ভুল বললাম? এটা আমি কাউকে খোঁচা দেওয়ার জন্য বলছি না, খোঁচানো আমার স্বভাব না, কিন্তু দেমাগটা একটু খুলে দেওয়ার জন্য বলছি, এটাই কোরআনের বাস্তবতা, ঠিক না? এখানে কত লোক, 5000, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তো আরো অনেক লোকের সামনে বলান, বেশিও বলান কমও বলান, এই যে আপনাদের সিরাজগঞ্জ, আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার গলা ভেঙে গেছে, গলা বসে গেছে, শরীর চলতেছে না, কত দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এটা আমার মামা নানা এই সব আত্মীয় স্বজনের মাহফিল, এই জায়গায় যদি আমি কথা না বলতে পারি তাহলে আমার নিজেরই কষ্ট, আল্লাহর কাছে সারা দিন দোয়া করছি, এই কথা বলতে শুরু করছে আপনাদের কাছে, এই মাহফিল ছিল আপনাদের এই দিকে সিরাজগঞ্জ জামালপুরে, লক্ষে লোকারণ্য, 30,000-40,000 লোকের প্যান্ডেল করতে, লোক থামাতে ঠেকাতে বসাতে, আমার মানুষ আসতেছেন কোরআন শোনার জন্য, এটা অন্য কিচ্ছু নয় ভাই, এটা হচ্ছে কোরআনুল কারীমের জীবন্ত মুজিজা, আল্লাহ এই কোরআনের মহব্বত বান্দাদের হৃদয়ে দিছেন বলেই আসে, ঠিক কিনা ভাই? তাহলে প্রিয় ভাইয়েরা এনার্জি আছে তো আপনাদের? আছে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমরা কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা, এই যে কোরআন শুনতে আসলেন আপনারা, লাভ আছে না নাই? কথা বলতে হবে, লাভ আছে কম না বেশি? এই যে লাভটা আছে, এটা কি আমরা যে বললাম বেশি আছে, এটা কি বুঝে না না বুঝে? আমরা বুঝি না বেশিরভাগ, আবেগে হুজুর যেদিকে হই আমি সেদিকে হই, ঠিক না ভাই? এটা বুঝতে হবে প্রিয় ভাই। আমি আলোচনার আগে তিনটা আয়াতে কারিম আপনাদের কাছে বলবো, আগে যে আয়াতে কারিমার আলোকে আমাদের কাছে পরিষ্কার হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি নিয়ামত তুলনা আর কিছু দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
দুনিয়ার মানুষ ভালো করে বোঝো যেই কোরআন শোনার জন্য আসলে যেই কোরআনের কাছে তোমরা আসলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি কুল্লা ইনজিতা মাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ولو كان بعضهم لبعض ظهيرا الله رب العالمين বলছেন দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোমাদেরকে বলছি ও দুনিয়ার মানুষ শুনে নাও কুল্লা ইনজিতামাআতিল জিন্নু ওয়াল ইনস দুনিয়ার সব জিন সব মানুষ যদি এক জায়গায় হয়ে যায় আর যদি সিদ্ধান্ত নেয় এই কোরআনের মতো একটা কোরআন এই কোরআনের সূরার মতো একটা সূরা এর মতো আয়াত আনবে আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম জিনেরা যদি স্বরূপে বেরিয়ে আসে আর মানুষের সাথে মুসাবা করে বলে আমি জিন আর ও বলতেছে আমি মানুষ আল্লাহ বলছেন বাদুহুমলি বাদিন জহিরা প্রকাশ্য ঘোষণা দিয়েও যদি সহযোগিতার ডিক্লার দেয় আল্লাহ চ্যালেঞ্জ দিলেন কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোনো কিছু আনা যাবে না ঠিক কি না এই আয়াতে কারিমা কতবার শুনি আমরা কিন্তু মাথার মধ্যে ধারণা করি আমরা বোধহয় কোরআন যেরকম ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার মনে হয় কোরআনের মধ্যে এরকম আয়াত আনা যাবে না এরকম সুন্দর করে বাক্য বিন্যাস আনা যাবে না এটা তো আনা যাবেই না যাবে না সাথে সাথে ইমানদার বিশ্বাস করে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে যা বিধিবিধান আছে কোরআনের মতো একটা বিধিবিধানও কিয়ামত পর্যন্ত কারো দ্বারা বানানো সম্ভব নয় ও দুনিয়ার মানুষ কেবল এইটুকুই চ্যালেঞ্জ নয় তুমি যে কোরআন শোনার জন্য আসলে তুমি যে কোরআন বোঝার জন্য আসলে আমি রব্বুল আমিন তোমাদের কাছে আরো একটা জিনিস জানায় রাখি আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন যে কোরআন তোমাকে আজকে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিয়ামত পর্যন্ত এমন দিন আসবে যেই দিন কিয়ামতের জন্য পশ্চিম আকাশে সূর্য উঠবে আল্লাহ বলছেন ওই দিন পর্যন্ত কোরআনের কেউ এক চুলো ক্ষতি করতে পারবে না যেই আল্লাহ নাজিল করেছেন সংরক্ষণ করার দায়িত্ব ওই আল্লাহর ঠিক না সুইডেনে কোরআনে আগুন লাগাইছে আমরা শুনছি শুনছি কিনা প্রতিবাদ আমরা করব বক্তব্য আমরা দেব সাথে সাথে এটাও বলে দিতে চাই দুনিয়া থেকে যদি এরকম হয় দুনিয়াতে একটা কিতাব নাই একটা কালি নাই দুনিয়ার সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে দুনিয়ার সব কোরআন পুড়ে গেছে কিন্তু তারপরেও যতদিন কিয়ামত পর্যন্ত কিয়ামত হবে না দুনিয়ার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনওয়ালা সিনা টু সিনায় কোরআনকে সংরক্ষণ করবে অতএব কোরআন পুড়ায় যে ও কোরআন পুড়ায় না ও তার ভাগ্যকেই পুড়ায় ঠিক কি না পুরাই যে মনে করছিল নিভাই ফেলবে ও বোঝে নাই রাজশাহীর লোক যেটা বোঝে এইটুকু আর বোঝ নাই আরে নাটোরের আমাদের আব্দুলপুরের লোক যা বোঝে ওর তাও বোঝ নাই না বুঝে বলছেন ঠিক আগে বুঝাই আপনাদের এলাকায় মাটির চুলা আছে ভাই দুই চুলা তিন চুলা হয় কিনা আগুন লাগাইছে মহিলা চুলা গল গল করে জ্বলছে